दीदी पाल तू ले दे, दीदी पाल तू ले दे। अच्छा जी बोलो बोलो। ओ तुम्हें हैरा करो ना, छेड़े दे नौका पार हो जो ना। जय राधे। सीता गोटाल ओ हमारे छोटे सखी के सीता गोटाल 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বিদায় গৌর মহারাজ। ও সখী শোনো শোনো, আজ ভাঙা তরি কি বলছো? কেমন হবে বাইরা নিয়ে যাব বলো। না বলতে চাইছি বলো বলো। আমার ভাঙা তরি ছিড়া পড়ো भाभी Oh,
ढाका मारलो ओय ढाका मारलो ओ नय বলে ও রাধে বলে কে ধাক্কা মারলে বলো তো আমরা এত দিন ধরে কাকে রেখেছিলাম নাভি কে রেখেছিলাম আমাদের ডাকছো নাভি এসেছে গো কোথায় গো তোমার পিছনে এ কোথায় তো ললিতায় তো টাকা নাভি কোথায় আমি তোমাকে কোথায় দেখতে বলেছি পেছনে তুমি কোথায় দেখেছো সাইডে দেখায় ঠিক করে পিছনে দেখো ভালো করে দেখো হ্যাঁ ও নাভি নাভি গো ও নাভি নাভিক 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 ও নাভিক 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 ওরে বাবা রে বাবা ও বাবা রে কি ঝালাক আমরা দেখব হ্যাঁ দেখব লাজ লাগে না বৌড়ি মানুষ দেখব কে বলতে কে এসেছে দেখব ও হ্যাঁ গো কি গো তুমি কে গো দাঁড়াও না ঠেকটা দিদিয়া জিজ্ঞাস করবো জিজ্ঞাসা আর মাথায় একটা মচকালা গামছা বলো ওটা হবে ময়লা গামছা আরে ওই হলো আর কি মচকালা ময়লা একই জিনিস হ্যাঁ এই কি রকম চক চক ঝক ঝক কেমন হ্যাঁ গো কি গো তুমি নাবিকের কে গো ও বুড়ি মা হ্যাঁ আমি আমি নাবিকের সর্দার গো হে হেড মালিক হ্যাঁ বাবা 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 ও না দে ও ললিতা ও বিশেষ আর আমাদের চিতা চলে যাবো চিতা চলে যাবো চিতা চলে যাবো চিতা চলে যাবো কথা চলে যাবি চিতা খুঁজে মানে আলো কে চিতা খুঁজে রে তুই তো বলিস চলে যাব চিতা নাই মরে যাব চিতা নাই আলো চিতা নাই বলিনি আমি বলিনি নাভি গেছে চিন্তা নাই কি নেই চিন্তা নাই কেন পারা পারে চিন্তা নাই পারে যাব বলে ছোট নৌকা হর্ষবর্ধন ওই হবে কেন হবে বুড়ি শুধু একটু পন্দ্রা ঠেকাইলে আসলে বুড়ি মতো ভীষণ হালকা হ্যাঁ সলা সেই ভেসেল ডুবি দিবে হ্যাঁ একবার পাথরের মতো হালকা বক্সটা সলার মতো ভা তাই নাকি হ্যাঁ তো বলো বলো শোনো তোমার এই নৌকা দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো তোমার আবার বলতে ইচ্ছে করে হ্যাঁ গো তাহলে বলছি শোনো বলো কত কোন কারিগর মারাই ছিল জল ঢুকে যাবে এটা কি ওটা নৌকা সেখানে নৌকা এটা কি নৌকা ওটা দেহ নৌকা দেহ নৌকা হ্যাঁ দেহ আবার নৌকা হয় হ্যাঁ গো এর ছিদ্র আছে হ্যাঁ কটা ছিদ্র নটা ছিদ্র তুমি কোথা নটা ছিদ্র দেখাও তুমি কি ভয় দেখাল আমি দেখাইতে পারবো না আচ্ছা তুমি যখন জানো দেখে দাও আমি জানো আমি এমনি বলি নাকি দেখেলে নটা ছিদ্র দেখেলে এই দেখ চক্ষু দুটো দেখাও একটা দুটা মা এটা দেখাও আমাকে দেখাতে হবে আচ্ছা আমছলে মানে কি আম আমছলে মানে কি খাও
আগান গাওবি গান শুনুরু তনকার কানে কি হামছে রে এ বছর বর্ষা হই আই আনকার কানে রস হই আমছে হ্যাঁ করুণার বাজলনকার রস হই আমছে মি একটু ঘর থেকে বাড়ি মারে নি শুধু ছাও করে মরে রে হ্যাঁ আর ঘরে গুমি মরে রাস কানে রস হই আমছে মিয়া পুরি বলি দি এক শুনে মনে রাখ দেখো ভালো করে বলছি শুনে লে বল অহল্যা গৌতম নারী ইন্দ্র শুনে ভাব করি প্রতিশাপে হয়েছিল যাহা তার মাঝের অক্ষর বাদ দিলে যাহা হয় খাইয়াছি তাহা ও তুই অহল্যা গৌতম নারী ইন্দ্র করে খাচ্ছু মিয়া পুড়ে যা তুই ওই শ্যামলু আ তখন মিয়া পুড়ে কে কে কি করি আমি বাজার এলি হ্যাঁ আমি বুঝতে পারবো নি কানে কম শুনে মরে বুঝতে পারবো না কানে কম শুনিনি না কি বুঝতে পারি না বুঝতে কম শুনি আচ্ছা বুঝতে পারবো না এ মায়েরা মনে বুঝে দিয়েছে অহল্যা গৌতম নারী ইন্দ্র শুনে ভাব করি প্রতিশাপে হয়েছিল যাহা জয় রাধে অহল্যা প্রতিশাপে কি হয়েছিল অহল্যা প্রতিশাপে কি হয়েছিল গো ও তুই পাষাণ খেয়া মরু তোর মুখ পুরুষ পাষাণ লোক খা তবে তুই কি খাস পাষাণের মাঝের অক্ষরটা বাদ দে আই তুই পান ওই বুড়ি এ তোর চিবানা পানটা একটু দেখাই শিবানি দোকানকে চল যা 50 পয়সা দেখ না চকলেট কিনে আসবি সকালে ভাগ করে খাবি একটা চকলেট ভাগ করে খাবো কেন বেশি যে খাবি তানকার বিক্রি আছে কেন হবে নি হুড়হুড় বিক্রি হয়ে যাবে দেখবো কার কত টাকার বেচা কেনা হচ্ছে কি দেখবো বলি ও বিষ খা দেখাই কি দুবা তুই খাবি মিতা বলল বিষ খা কে তোকে বিষ খেতে বলে রে এখনই বলেছো তোর মুখ ফুলেলে তোর নামটা কি বিশাখা আমি ও কথা তো বলি ওটা বলেছি কানে কম শুনে আমার আর দোষ দিও আমার বুড়িকে কানে কম শুনে ওই বুড়ি এ একদম রাত্রি বেলায় মিথ্যে কথা বলবি নি যিনি বোকা হে মরবি তুই রাত্রি বেলায় মিথ্যে কথা বলি ওই চিংড়া হে মরবি লোকের গায়ে লাফি লাফি মরবি লাফি লাফি মরবি ইয়াপুরি ওই তোর বিক্রি হচ্ছে পাইকারি করে দিয়েছি আজকে ধার দিছো ওই জন্য হয়ে আছে কিরে একদম ধার দেওয়া যাবে না এখন কি কথাই বলে না যে বাবুকে দিলাম ধার সে আসেনি আমার পাশে আর ধারের পায় নমস্কার বাবা একদম ধার দেওয়া যাবে না ও তার তো বিক্রি হয়েছে হ্যাঁ পাইকারি করে দিয়েছে বলি ওই ইন্দুল লেখা দেখাই ইয়াপুরি যাও তোকে আবার কি দেখাই আরে দেখাই কি দেখাবো কি ও বুড়িমা তোমাকে দেখাইতে বলেনি কি বলে হে তোমার কি বাজে তুমি কি দেখাবে কি আছে কি দেখাব বলছে দেখাই খাবে কি দেব ও খাবে তুমি তো বলেছো ইন্দুর খা একটা দিয়ে দাও খাও আলো তোকে ইন্দুর খেতে কে বলে হে তুমি তো বললে তোর নামটা কি ইন্দু দেখা ইয়া পুড়ে যাও আমি তো ও কথাটা বলি কানে এরাও কে এরো কানে রস ওই বুড়ি এ তোর উচ্চারণ হয় নি কেন কি করে হবে বল মিয়া পুড়ে যাও তোমার মা মনকে গড় করি এমন কঠিন কঠিন নাম রে কেমন হচ্ছে উচ্চারণ করতে পারি কঠিন নাম তোর জীবনে কি সোজা সোজা নাম ছিল জীবনে সোজা সোজা নাম ছিল চটচট ডাকতি পটপট করে উঠেছিল কিরকম দু একটা ডাক না শুনি ডাক 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 এই দেখ নেড়া মাথা চুনাই নেড়ি গেড়া গেড়ি হাউড়া হাউড়ি তাতে ও টেরি রে কে টেরি আছে গো আরে ও টেরি রে কে টেরি আছে তাকে পাঠি দে তো তার মা কোথায় গেল রে আলো কে টেরি আছে লো তুই একবার আয় না রে তোর কি থামা পায়নি এ থামা পে আমারে নে ওরকম ডাকিনি তোর নিজে কোন দিন বলতে একাই আমি ও বুড়ি মা এ এখানে টেরি নামে কেউ না তাহলে কাকে ডাকে রে আমি তোমাকে ডেকেছি তোমাকে আচ্ছা আমি জানি বর্ষা হিয়ার কানে রস হই আমছে এ তো লোককে বলে রে টেরি নিজে ভুল বলে আমরে রে মোর কোনটা টেরা গো ও তো লক্ষ্মী টেরা টেরা আছে মোর আর কি হামছে বলো তো আচ্ছা বুড়িমা তুমি যদি টেরা নয় তাহলে আর দুটা চোখ কেন বাড়িয়েছো এ এটা হ্যাঁ এটা তো কম একটু অ্যাপ ছাদে কি বলে এরকম কি আছে পর্দা পর্দা তুই
পর্দা ও তাই বলো তোর মিয়া পড়ে শুনে কি বলি তুমি যখন ছোট ছিলে তোমার মা সব সময় ডাকতো ও টেরি রে কোথা গেল রে একবার কাছে আই রে তোর মিয়া পড়ে লে মুখে নাকি টেরি বলে ডাকতো হ্যাঁ কি রকম মিথ্যা কথাটা বানি বানি বলে দেখো আচ্ছা মোটটা মিথ্যা কথা বলছো কিন্তু তোর মা যে তোকে ভূতা কয়া ডাকতো আরে টেরা ভূতা কি করে হলো কি তোর মা তোকে ভূতা বেশি খাতাটা দামে খামুজ বুঝে দেব তোকে ভূতা ভূতা হ্যাঁ ভূতা ভূতা আচ্ছা বেশ শোনো তোকে দিবে এবার ভূতা ও বুড়ি মা আমি তোমার সঙ্গে ঝগড়া করব না তুমি যে নতুন সখীকে নিয়ে আসছো আর বেচা কেনা হচ্ছে কিনা দেখো তার সব বিক্রি করে ফেলেছে সে তো ফেরসা আছে দেখতে একটু খদ্দের তো ওর কাছে ঘুরিয়া মরে রে শিবানী যত দোকান খুলু ওর কাছে খদ্দের নাই বুঝছি শিবানী তুই যত দোকান খুল তোর কাছে খদ্দের নাই মোয়া রাধা রানীর কাছে আজ খদ্দের আছে সব বিক্রি করে ফেলেছে শুধু ঘর যাবার তোর দাঁড়িয়ে আছে বুড়ি বুড়িকে সঙ্গে যাবে বলে হ্যাঁ দেখ না শিবানী তুই শুধু দেখ না বলি ও রাধে গো বলো গো বলি তো ধরে মা বলি ও রাধে বলো তুমি আমায় ধাক্কা দিলে কেন আমি কোথায় ধাক্কা দিয়েছি তাহলে আমি পড়ে গেলাম কেন তুমি আমার আসনে পড়ে গিয়েছো কেন কি করতে আওয়াজটা তুমি আমাকে কি বলেছো কি বলেছি ঠিক করে মনে করো কি বলছি গো আমি তো শুধু একটা কথা বলছি আমি কি এমন বলছি আমি তো শুধু একটা কথা বলছি আমি বলেছি তোমার দুধ এবার মনে হয়েছে বলি ও রাধে বলো তুমি কি নিয়ে এসেছো আমি দধি আমি দধি আমি বলি দুধ অবলের দধি কি এমন হয়েছে গো একটাই তো জিনিস দু রকম নাম ওটা তোরা বুড়িকে ধাক্কা দিয়ে ফেলিতে হলো শোনো বলো যে জিনিসটা নিয়ে বাজারে যেতে হয় কি করতে হয় কি করতে হয় দোকান খুলতে হয় আচ্ছা দুধের পুতুল খুলবি মাই গালাকে একটু চা খাবি কথা রে ও মাই গালা মিয়া ঘুমাবে নাকি মিয়া বলে দুধ তো কোনোদিন জীবনে খায়নি শরীর দুর্বল হয়ে আছে শুধু খালি বোতলের শেখা খেয়ে আমার হ্যাঁ করে ঘুমি মনে হ্যাঁ কি বলো দুধ দুধ খা এই যে দুর্গা পূজায় কদিন মাইক বাজাইছে হ্যাঁ সেই কথা তো আমি বলি মিয়া বুড়ু রাত উজ করে হইয়া হইয়া শরীরটা একবারে খেলেছি মিয়াম হচ্ছে হ্যাঁ দুধ তো নিয়ে আরে মিয়া বুড়ু দেখো মাইক বাজাইছে উন্ডা করে খা খালি খেয়ে খালি না না তুমি জানো কি মাই গেলাকে একটু খাবার লাভ আছে কত জায়গায় মাই বাদে দেয় বলো দেখি দুধের এক লোটা ইউজ করে দিবে ভালো দুধ ভালো দুধ বলি ওরা দে বলো আর যেটুকু পারবে না হ্যাঁ এই যে কমিটি বাবুরা এত বড় আয়োজন করেছি এদেরকে লাস্টে একটু কাদা কাদা করে ভালো করে মাখাবি তবে তো তুমি বিক্রি হবে কি করবি আমি দোকানে খুলে নিব যা ঘর যা হ্যালো মাইক রাস্তা ঘিরে বসে আছে আমি বসে বসে যে বংশীধ্বনি শুনছি গো কেমন কেমন বংশীধ্বনি তাই বলছি তো বংশী বাজাই কে গো সখী বংশী বাজাই কে Thank you.
পারছে না গো কি করছে গো বসে বসে শ্যামের সেই বংশধ্বনি শুনছে গো কেমন গো কেমন জানো বলো হ্যাঁ বলছি শোনো ও শ্যামের বাঁশি বাজে ওনে সেই বাজা চলো আজকে আমরা বাড়ি ফিরে যাই তাই চলো গো তাই চলো বাজারের পদ হইতে ফিরি আসিতে পথে বাজারের পদ হইতে ফিরি আসিতে পথে এই বাজারের পদ হইতে ফিরি আসিতে পথে বাজারের পদ হইতে ফিরি আসিতে পথে কানে কানে হরি লাগো ও হো রাধে গো কানে কানে হরি লাগো তাহলে কি করে পার হবি Oh, my God.
বলি ও ললিতা ললিতা রে হ্যালো তুই তো অন্য দেশ বেশ লম্ব ঝম্প করে যাও যা আজ একটু নেমে আমি আজকেও পারবো না কেন রে অনেক দিনে জ্বর বেড়েছে মিয়া পুরো তোর মনে হয় তোকে না ভাই আমার হয়েছে আমাদের হয় না নেমে দেখ না ওই যে দেখো বুড়িমা কি হচ্ছে ওই যে দেখো দেখো কি বল আজ নদীর গাঙ্গি পানি যমুনায় নামতেছি আমার পিছনে যেন কাপড়টা ভিজে বলবি আচ্ছা ভিজে গেলে বল তোর মুখ পুড়িয়ে ভিজে গেলে বলে লাভটা কি হবে তুই তো বললো ভিজলে বলবি আরে জল লাগে লাগে করবে বলবি তুই সেটা তো বলবি তো সেইটা তো ঠিক করে সেইটা তো আমি তো বলি যাও আমি সামনে ভিজে গেল পেছনে ভিজে গেল সাইডে ভিজে গেল তুমি কাপড় তুলগে না সহযোগিতা করেছি কে তোকে সহযোগিতা কথা বলছে তুমি বলনি আমি করেছি নিজে নামতে পারলে সে বুড়িকে কাপড় তুলে সহযোগিতা করে বুড়ি ওরকম সহযোগিতা নিবেনি ভালো মাপের সহযোগিতা নিবে ভালো মাপের কি বল ওরকম নাকি দেখ না সামনে ভিজে গেল পিছনে ভিজে গেল সাইডে ভিজে গেল সামনে ভিজে গেল পিছনে তুই মার কাপড় তুল কেন ঠাকুর দেখো দেখে যা সেখানে লক্ষ্মী ঠাকুর দেখে যা লক্ষ্মী ঠাকুর দেখে যা দেখেছি তাহলে কি আবার কি শিব ঠাকুর দেখবে তোমার কাপড়ের ভিতরে আমার কাপড়ের ভিতরে শিব ঠাকুর দেখবে হাল তো ওই জন্য এই যে বলুন আলো তুই কি দেখবি কালি বাবা তুই কি রে ধূমাবতী ও বগলা দেবী সে ছিন্নাবস্তা ও পাশে শনি ঠাকুর দেখবে বাবা এরা এত ঠাকুর দেখবে বলে বলে কি নাড়ু ঠাকুর যদি আছে নাড়ু মানে ঠাকুর যদি আছে নাড়ু দিব যা হ্যাঁ ঠিক আছে রে ও মাকে এরা এত ঠাকুর দেখবে বলছে আচ্ছা আমি যদি কাপড় তুলি তোমার কি ঠাকুর দেখবো দেখবো তুলবো তো তুলো যা হয় হবে যা হয় হবে না না যদি দেখবো বলে আমি তুলবো কে কে দেখবো হাত তুলো আমি তুলে দেবো কে কে দেখবো হাত তুলো ঠাকুর আরে আর না ঠাকুর দেখবো নি
কেন ঠাকুর নাই? ঠাকুর নাই, শিগর ঠাকুর আছে, ঠাকুর নাই। আর আমি যদি বলি ঠাকুর আছে, শুধু আমি নয়, আমার নয়, শুধু সবার কাছে আছে। এটা কি সাদা শাড়ি, এ সুন্দর কি পাকা পাকা চুল, হাতে বাঁকা লাঠি, ভাঙা চুড়ি। রাস্তায় তো বাড়াও, খালি তো নদীতে নৌকা চালাও। আমি তো মাঝিগিরি করি আর নদীর পাড়ে থাকি। রাস্তা রাস্তার হালচাল তুই কি বুঝবি? বুঝি না তো। এটা তো সে বালার মরে পড়েছিল। বালার মরে পড়েছিল? হ্যাঁ, তাকে গুড়িয়ে এসেছি, গুড়িয়ে নিয়ে চলে এসেছি। জ্বালন দেবো। জ্বালন দেবে? হ্যাঁ জ্বালন দেবে। তো হাতে করে নিয়ে কি করছো? এটা হাতে করে নিয়ে আসছি। নিয়ে এসেছো? হলো এটা গেল। তাই এটা কি? আরে এটা তো দুর্গা পূজার ফ্যাশন। দুর্গা পূজার ফ্যাশন? লক্ষ্মী পূজা চলছে, দুর্গা পূজার ফ্যাশন। সেও ফ্যাশনটা পরা হেয়ার হয়ে আছে, তো খুলিনি। আমি তো বছরে মোটে দুবার কাপড় পাল্টাই। হ্যাঁ গো, হ্যাঁ, এক ভিজলে আর এক শুকনা হল, দুবার, যতবার ভিজু সেই দুবার। আচ্ছা এটা এত সুন্দর কেন? এটা হ্যাঁ তুই তো জানো না, রাস্তায় তো বাড়াই তো বুঝারবি। এখন করা বেটা ছোনা গুলা দেখবি, এই দেখবো মাঝে ছাদে আছে, এই তিন ধারে নাই। হ্যাঁ নেই, এই মাঝে আছে, কি বলো? হাই কি বলো? এই যে মাঝে আছে ছাদ, এই তিন ধারে নাই। ও মা গো, যেটুকু মাঝখানে আছে যেন আগুন লাগিলি হইল লাল হইয়াছে। শুনবি তো কি হচ্ছে? আমি বলি হ্যাঁ রে, তোর ওরকম হলো কি করি? আরে তুই কি আগুন টাগুন লাগাইছিল? করে না, শু আমফান কি অলাটা করে আগো জানি? সেই যে বালার মরে বিটি পার্লার আছে নি, সে বিটি পার্লারে যে তো এরকম করে লেসছি। সে বিটি পার্লারে যা। ও বুড়িমা, বিটি পার্লারটা কি? তুই মেয়েকে এই যে ও শিবানী বৌদি না, এ শিবানী বৌদি না, সে পালিয়ে গেছে। হয় শিবানী আছে, আর শিবানী বৌদি আছে রে। আরে শিবানী বৌদি, এই বিটি পার্লারটা কোনটা রে? সুরবাটা না বলে দে, বিটি পার্লার কোনটা বলে দে। শুনেছ, বিউটি পার্লার। তা আমি কি বলিনি? হ্যাঁ, আরে দুটা সাতার ভাঙা কথাটা স্পষ্ট হয়নি, বুঝতে পারিনি, নেবরে তো না বুঝবি। পয়সা বিউটি পার্লারে যে মেয়েটাকে বলি, আমি দেখ ওই বেটা ছানাগুলো যেরকম লাল করছে, মোর একটু করে দে তো, সে করে তুমি শুয়ে পড়ো, তোমাকে করে দেবো। তাই বলু। হ্যাঁ গো, কি বলু? আর বলো কি বলু, কি বলু, কি শুয়ে পড়া করে দিবে? কি করে দিবে বুঝতে পারি না, আমি বলি বলে শুয়ে পড়া করে দেবো। এই বলে তার কি হিবিল চেয়ার নাকি হিবিল চেয়ার গো? হুইল হুইল। হ্যাঁ হুইল চেয়ার, হুইল চেয়ারে শুয়ে পড়ে সে আলোটা এই পাশে একে ঘুরি ঘুরি দেখে, যত ঘুরা শুই দেখে, শুই দেখে, হ্যাঁ যত ঘুরা না তত কেঁপে যায়নি, যত ঘুরা তোমাকে সে ঘটনা শুকো দিচ্ছে যদি। তারপরে সে কি হাঁড়ির মতো একটা জিনিসে মাথাটাকে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ সে ঢুকিয়ে দিতে বলে, হি ধরে হি ধরে, বুড়ি একটু লড়া দি তুমি, হি ধরে, হৌ 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 হৌ। সে অলাউঠার বুড়ি হি ধরতে যেয়া, সে তো এ পাশে মোর মাথায় হিদে পুড়ে দেয়া, সে তো চ্যাংলার সঙ্গে ফোনে ব্যস্ত আছে। সে কত বালা, সে হিট দিতে 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 যা নিয়ে পুরো লাল করতে যা, সে বেশি হিট হয়ে যা সাদা হইয়া পুরিমা। হ্যাঁ তোমার দুর্গা পূজার ফ্যাশনটা নষ্ট হয়ে গেল, পুরা শেষ করে দিচ্ছে রে। তাই নাকি? পুরা ছিড়া কাঁথায় জল ঢেলে দিচ্ছে রে। ছিড়া কাঁথায় জল ঢেলে দিয়ে কি হয়েছে? ভালো কথায় জল ঢেলে দিয়েছে। ও বুড়িমা, তবে দুর্গা পূজার ফ্যাশনটা যখন নষ্ট হয়ে গিয়েছে, সেই ফ্যাশনটা তুমি আজকে জায়গাটার নাম কি? রঘুনাথ চক। রঘুনাথ চক, এটা থানাটা কোথায়? বিপ্লব গোষ্ঠী।
কোথায় তোমার